সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে আমরা আছি মিরপুর শাহালি মাজারে। দর্শক, এই শাহালি মাজারে সৌদি প্রবাসী হাসি আজ রাত কাটে কেন, যে তার স্বামীকে এতটাই ভালোবাসত, এতটাই তিনি এলো তার সাথে সমঝোতা ছিল যে তিনি বিদেশ থেকে যত টাকা পাঠাতেন সব টাকাই এই স্বামীর অ্যাকাউন্টে পাঠিয়েতেন। 12,76,000 টাকা এবং 5 বড়ি স্বর্ণ সহকারে কেন স্বামী নিয়ে উদা হয়ে গেল, কেন এত ভালোবাসার মধ্যে যে ভাতের নখ কেটে দিত, পায়ের নখ কেটে দিত, ভাত খাওয়াই দিত, সেই মানুষটি আজ ফেরোয়ারি মানিল আসামি। সেই স্বামীর নামে তিনি মামলা করলেন, আজ স্বামীকে খুঁজে পাচ্ছেন না, রাতে থাকার জায়গাটিকে হচ্ছে না, এই মুহূর্তে তিনি এই শাহালি মাজারে রাত কাটছে তার। আমরা শুনবো এই বোনটির কাছ থেকে। চলুন দর্শক, আমরা কথা বলি হাসির কাছ থেকে, হাসির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি, আপনাকে দোয়া আলহামদুলিল্লাহ। আমাদেরকে বোন বলবেন যে আপনি শাহালি মাজারে কেন এবং কেমন ভালোবাসলেন যে এত ভালোবাসা পাওয়ার পরও আজকে আপনার স্বামী আপনাকে ফেলে চলে গেল, কি এমন পেলেন যে এত টাকা পয়সা তার কাছে দিয়ে দিলেন? আমি জানি না ওর মাঝখানে আমি কি পাইছিলাম, ও আমার এতটা ভালোবাসছে, আমার হাতের নখ, পার নখ আমার অনেক 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 ই করছে, আমি ওর মাঝে কি পাইছি আমি জানি না। ও অথচ আমার ফালাইতে চলে গেছে আমার টাকা পয়সা, সৌদি আরবের 6 বছরের ইনকামের টাকা পয়সা সব ওর হাতে, আমার এখন ও আমার সাজে চলে গেছে, ওর নামে মামলা দিছি, আমি ওর কোথাও খুঁজতে পাই না। আমি সকালে নামি মাজার দিয়ে, সকালে যাই আর রাত 10টা 11টার সময় আসছে মাজারে আমি ঘুমাই, ওর কাছে আমার টাকা পয়সা সব নিয়ে গেছে, এখন আমি রাস্তায় রাস্তায় অনেক খুশি, আর আমি পাইতেছি না, আপনারা একটু সবাই সহযোগিতা করে ওরে ধরিয়ে দেন আমার কাছে। আপনি তো মামলাও করেছিলেন থানাতে? হ্যাঁ, আমি মামলা করছি, থানায় করিনি, আমি করে মামলা দিছি, মামলা ওয়ারেন্ট হয়েছে, ও এখন বর্তমানে ওয়ারেন্টের আসামি, ওর ছবি আছে আমার কাছে, সবই আছে ওর। আমরা একটু আপনার মানিল ছবিটা দেখতে চাই, যে ছবিটা দেখে অন্তত যদি কোনো মানুষ এই ভিডিওটি অন্তত চোখে পড়ে যেন আপনার স্বামীর চেহারাটা দেখতে পায়। এই স্যার ছবি, এটা হলো তার ছবি। হ্যাঁ। আচ্ছা দর্শক, আপনারা একটু দেখে নেন, কি নাম তার? ওর নাম মাসুদ হাসান। মাসুদ হাসান। এই মাসুদ হাসানের সাথে আপনার সম্পর্কটা ছিল? হ্যাঁ। তো দীর্ঘ কত বছর ধরে আপনি সংসারটা করলেন? 6 বছর, 2017 সাল হইতে 21-22 সাল পর্যন্ত। কি এমন মানে কাজটা করেছেন, কেমন ভালোবাসায় মগ্ন ছিলেন যে আপনি এতগুলো টাকা, আপনাকে একবারে দিলেন টাকাগুলো, কিভাবে টাকাটা দিলেন একটু বলবেন? মাসে মাসে বেতন পাইছি, শুনলা তুমি আমার কয় টাকা দেবা, আমি এইটা করবো, আমি ওইটা করবো, আমার ঘর কমপ্লিট করবো, আমি জায়গা রাখবো, আমি সারলাম, আমি প্যানলাম, প্রতি প্রতি মাসের টাকা প্রতি মাসে নিয়ে গেছে আমাদের দিয়ে, আমার সোনার লক্ষ্মী এইভাবে ই করে আমাদের যে টাকা পয়সা। বিয়েটা হয় কিভাবে একটু বোন বলবেন? বিয়েটা হয় আমি 2018 সালে আসি, 2019 সালে আসি দুইবার, 2019 সালের শেষ দিকতে আসি, 2020 সালে লকডাউন পড়ে গেছে, তারপর ও আমার ফালাই তুই চলে গেছে, তারপর ও আবার আসছে, আসার পর সেই পর আমাকে বারে বাসায় বসে বিয়ে হয়, বাসার ভিডিও পর্যন্ত তো আমার কাছে আছে, মানে বিয়ের ভিডিও আছে? হ্যাঁ, বিয়ের ভিডিও পর্যন্ত তো আমার কাছে আছে। দর্শক, এই ভিডিওটি যারা এই মুহূর্তে আমাদের লাইভে জয়েন করেছেন আপনারা বেশি বেশি করে একটু লাইক দিয়ে দিবেন, লাইক দিবেন এবং পাশাপাশি বেশি বেশি করে শেয়ার দিবেন, যাতে দ্রুত এই ভিডিওটি ছড়িয়ে যায় সবার কাছে, অন্তত এই প্রতারক যে স্বামী রয়েছে সে স্বামীকে যেন অন্তত যে কোনো ভাবে মানুষ ধরিয়ে দিতে পারে, তার নামে ওয়ারেন্টের, সে ওয়ারেন্টের আসামি। এই স্যার বিয়ের ভিডিও, এই বিয়ের ভিডিও, এই বিয়ের ভিডিও, এই ভিডিওর কারণে আমার উত্তেজিত করে শারীরিক চলতে গেছে, আমি ভিডিওটা আর এক চাষির কাছে দেখালাম, এই চাষির কাছে দেওয়ার কারণে আমার শারীরিক চলতে গেছে। মানে ভিডিওটা কেন প্রকাশ করলেন? কেন প্রকাশ করলাম, কেন আমি ইউটিউবে দিলাম, কেন আর আত্মীয় স্বজনে জানলে, মানে তো বিয়েটা জানলে সমস্যা কোথায়? ও বিয়েটা করছে কারোর জানাইবে না, বিয়ে করছে কাউকে জানাবে না, জানাইবে না, আমি কেন আর চাষা চাষিকে জানাইবে না, আর চাষার চাষি কচু ভাত কেন্টের নাম থাকে, তাই আমি করলাম। মানে তাদেরকে আপনি জানাইছেন? কিন্তু জানাইলাম কেন, এখন আমি এইটা অপরাধ করলাম, এই অপরাধের কারণে আমার দাঁড়িয়ে টাকা পয়সা নিতে 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 2021 সালে 20 সালের 11 মাসের 10 সালের 6 তারিখ গেছি, 11 মাসে আমার দাঁড়িয়ে টাকা নিতে 21 সাল পর্যন্ত 22 সালে আমার সাজে চলে গেছে। মানে সে কি আপনাকে
তারপরে কি ঘটনাটা ঘটল একটু বলবেন? তারপর তো আমি 2018 সালে হজ করছি, ছোট হজ, উমরা হজ করার পর আমি বাংলাদেশে আসছি। বাংলাদেশে আসার পর আবার 19 সালে দুইবার আসছি। 20 সালে লকডাউনের ভিতরে 14 তারিখ লকডাউন, আর 17 তারিখে আমার ফ্লাইট, ওই ফ্লাইটে আমি যাইতে পারিনি। আমি আবার 6 তারিখ আমি আবার সৌদি আরব চলে যাই। আর হ্যাঁ হইতে আবার 11 মাসে আমার দাইতে আবার লক্ষ্মী সোনা ময়না দিয়ে তুমি আমার বউ তুমি আমার জানু সব বলাই আমার টাকা পয়সা আবার আত্মসাৎ করছে। আবার প্রায় 2-3 লাখ 75,000 টাকা আবার আত্মসাৎ করছে। এইভাবে করতে করতে একটা মানুষ তো কখন মানে এতদিন পর্যন্ত আপনি বুঝতে পারেন না যে আপনার শুধু টাকাকে ভালোবাসতেছে? আমি আমার এমন ভাবে ও ভালোবাসার খাতে ফলাইছে আমি ওরে ছাড়া কিছুই বুঝি না। বুঝছেন, ও আমার এমন ভাবে করছে। এখন আবার এই স্বামীকে খুঁজে বেড়াচ্ছেন? হ্যাঁ, তারে আমি খুঁজে বেড়াইতেছি। ও টাকা সরি আছে আমি খুঁজে পাই না। তো তাকে কি এখন সংসার করার জন্য নাকি তাকে সাজা দেওয়ার জন্য? আমি তো ওরে যে সাজা হইবে সেই সাজা ওরে দেব, আর আমার টাকা পয়সা ফেরত দিলে আমার আর কিছু লাগবে না। ওরে আমার দরকার, ওটা প্রতারক, ও বড় প্রতারক ভাইয়া। দর্শক, এই মুহূর্তে মানিয়ে এলো, এই যে দেখুন এখানে শাহালি মাজার, এখানে অনেক মানুষের সমাগম রয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখাই এই শাহালি মাজারে কিন্তু এই বোনটির রাতটা কাটতেছে। আমরা এই ভিডিওটি যারা এই মুহূর্তে যারা দেখতেছেন, দর্শক আপনারা বেশি বেশি করে একটু শেয়ার দিবেন যাতে এই বোনটির অন্তত আপনাদের একটি শেয়ারে কিন্তু এই যে প্রতারক রয়েছে তার মানে ছবিটি অন্তত সবাই দেখতে পাবে যাতে তাকে ধরিয়ে দিতে পারে এবং তার যে ওয়ারেন্ট। আমি একটু সুখী হব কেন? আমার টাকা পয়সাটা উদ্ধার হইবে, নালে আমার আমার একমাত্র মিত্র ছাড়া কোনোই নেই। আমার আর শুধু মিত্র আমি তো বাইরে বেশি নামতে পারিনি কেন? আমার বাইরে নামলে মানুষ এটা বলে ওটা বলে, তাই আমি লুকাই লুকাই থাকি আর অনেক খুঁজি, বিভিন্ন জায়গায় খুঁজি, দানবন্ডি পুনর নাম্বার এই এই জায়গায় ও জায়গায় ও জায়গায় আমি হাঁটি আর খুঁজি। আরে আপনি তো মামলা করেছেন, তার নামে ওয়ারেন্ট রয়েছে, তো পুলিশে তো চাইলে মানে বের করে দিতে পারে যে সে কোথায় আছে, তার কল ট্র্যাক করলে তো পেয়ে যায় কোন বিল্ডিং এ কোন রাস্তায় কোন এলাকায় আছে সবকিছু। তো গাইড করেন, আমার তো টাকা আছে, আমি তো টাকা পয়সা দিতে পারি না। খাবারের টাকা আছে বোন? না, আমার আমার খাবারের টাকা নেই, আমি হেগো টাকা দিব কোথায় দিয়ে? আমি তো কিছুদিন আগে আপনাকে 1000 টাকা দিয়ে গেলাম। ওই তো হাইয়ে দিয়ে চলি আমি, ওই একটা মানে খরচ তো আছে আছে না। আমাদেরকে বোন বলবেন যে এখন আপনার যে গ্রামের বাড়ি রয়েছে, মা বাবা রয়েছে, তাদের কাছে যেতে পারছেন না কেন? ওই যে ওর কারণে, ও আমার বাবাই বলে যে সব টাকা পয়সা ওরে দিছো, ওর লাগে বলতে ওর লাগে থাকে আমাকে ধরে ফোন দিবি না। আমি কারোর সাথে ফোনও দিতে পারি না, আমি কারো ওর কারণে আমি কারোর সাথে কথাই বলতে পারি না, যোগাযোগ করতে পারি না। তাই আমার সবাই দুমনি দেয় যে ওরে দিছো ওর লাগে বলতে। আমার 6 বছরের ইনকাম সব ওরে দিছি আমি, মানে 6 বছরের ইনকাম পুরোটাই ওনাকে দিয়ে দিয়েছে, সবই অরে দিছি আমি। আমি অনেক টাকা পয়সা ইনকাম করছি, সব অরে দিছি অর অ্যাকাউন্টে। এই সব তো তাকেই দিয়ে দিলেন, তাহলে পল্টি নিল কেন সে? ওই যে পল্টি নিছে পিডিও ডাওয়ার চাচার চাচিরে দিছি, ও যে বিয়ে করছে টাকায় বই বিয়ে করছে, আর বাবার মা জানছে আর ভাই জানছে, আর চাচা চাচি কেউ জানেন নাই, না জানুনি ও ই করছে পল্টি দিয়েছে আমার সাথে। তো আপনি শ্বশুর বাড়িতে যায় ওঠেন সরাসরি? আমি শ্বশুর বাড়ি হলে আমার হামকি হুমকি দেখতে আছে, আমার ভিডিও গুলো আছে, আমার অনেক হামকি দুমকি দেখতে আছে হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে আমার হামকি দুমকি দেখতে আছে। আমি কি করবো, আমি হামকি দুমকির বয়েতে আমি যাই না কোথাও, আর আমার কাছে টাকা পয়সা নাই যে আমি ওর বা দিনাজপুর যাবো। মানে কেন যেতে পারবেন না? আপনি তো লিগেল রয়েছেন, আপনি সেখানকার থানা রয়েছে, সেই থানাতে গিয়ে তো আপনি সরাসরি যে কথা বলে, এখন আমি থানায় ওয়ারেন্ট গেছে আমার বলছে যে আপনি আমি ওয়ারেন্টের কাগজ নিয়ে আমি আর বাসায় যাবো, বাসায় যাওয়ার পর আমি একটা ব্যবস্থা করে দেবো। এখন আমারে বলছে এটা কে বলছে? থানা থেকে বলছে, দিনাজপুর থানা থেকে বলছে। দিনাজপুর থানাতে আপনি যোগাযোগ করছেন? হ্যাঁ, আজকে আমি যোগাযোগ করছি, এই দুপুরবেলা দুপুরবেলা যোগাযোগ করছেন বীরগঞ্জ থানা? আমি যোগাযোগ করছি, ওয়ারেন্ট গেছে 3 দিন হয়েছে, এখন ওই ওয়ারেন্টের কাগজ নিয়ে ওর বাড়ি যাইবে, ওয়ারেন্টের কাগজ নিয়ে তার বাড়ি যাবে। হ্যাঁ, তার বাড়ি যাইবে। তো আপনাকে মানে যখন মানে সে আদালতে আবার সবর্দ করবে সেখানে তো তার হাজিরা দিতে হবে? হ্যাঁ, হাজিরা দিতে হবে। তো সেই সুবাদে আপনার চাওয়াটা কি? আমার টাকা পয়সা দিয়ে দিলে আমি ছাড়ি দিই মরে, আমার কোনো অভিযোগ নেই ওর উপরে। কত টাকা দেন মরে বিয়ে করলেন? আমার 2 লাখ টাকা দেন মরে। কে দেন মরে টাকা কি চান? আমার ও দিলে দিক না দিল না আমার অলগ না, আমার টাকাটা দিলে হইবে আমার, আমার আর পরের টাকা খাওয়ারই নেই আমার। এই অ্যাবিলিটি দেওয়ার জন্য কি এই অ্যাবিলিটি ওর আছে? হ্যাঁ আছে। টাকা আমাদেরকে একটু বলেন তো যে মানে একজন প্রবাসী নারী তার কাছ থেকে এইভাবে টাকাটা যে খেয়ে নিয়ে চলে গেল, এটা এই যে ছবিটা দেখলেন তার কাছে সব সাক্ষী প্রমাণ হচ্ছে, বিয়ের মানে পেপার রয়েছে, তাহলে সত্যিকারের মানে তার থাকার জায়গাটুকু নাই,
এখন আমরা এই কারণে তারে ভিডিওটি করেছি যে প্রবাসী এবং দেশের মানুষ যারা বন্ধুত্ব প্রবাসী জীবন অনেক দিন কাটালেন তো অন্তত যদি কোনো প্রবাসী ভাই দেশের ভাইরা যদি অন্তত যাকে এই শালি মাজারে যেত তার রাত না কাটে অন্তত সেজন্য তার একটা স্থায়ী ঠিকানা হয় যে তার একটা বাসা ভাড়া নিয়ে তিনি থাকতে পারে সেই সুবাদে আপনি কারো কাছে সহযোগিতা চান কিনা হ্যাঁ আমার যদি সহযোগিতা করে তাই আমি একটু ভালো মতন বাইসে থাকতে পারবো বাবার নাম আজিজুর রহমান আর মার নাম মাহমুদা আর দুই ভাই এক বোন আর বোনের নাম মুনথার আর ভাইয়ের নাম মিজান আর ওর নাম মাসুদ ও বড় ঘরের বড় ছেলে ওই বড় ছেলে এখন কি ও বিয়ে করেছে হ্যাঁ ও শুনছি আবার বিয়ে করছে কোথায় করেছে কোন জায়গায় আছে আপনি কি জানেন ও বিয়ে করছে ঠাকুরগাঁও বিয়ে করছে ঠাকুরগাঁও বিয়ে করছে হ্যাঁ ওর বোন নাম মাহমুদা তার প্রমাণ আমার কাছে ছিল বাসায় আছে ওইতে আছে আমার লেদারের ভিতরে আছে আচ্ছা আপনি বললেন যে মানে হলো বাসায় আপনি থাকেন না তাহলে বাসায় আপনার লেদার আছে তাহলে বিষয়টা কি দাঁড়ালো না আমার লেদার আছে না লেদার আমি আমার এক ভাবির বাসায় রাখছি জায়গায় তো রাখার কোনো কায়দা নাই আসলে লেদারে তালা দাও আমার সব কাগজ মানে তো ভাবির বাসায় থাকতে পারেন না আপনি সেখানে না এই জায়গায় আমি থাকতে পারি টাকা লাগে আর এই জায়গায় ঘুমাই তো রাখতে টাকা লাগে না মানে ওখানে থাকতে গেলে আপনার টাকা দিয়ে থাকতে হবে এই জন্য আপনি মাজারে মানে লোন মাজারে কতদিন ধরে আপনি আমি 6 মাসের 16 তারিখ আসছি 15 দিন ছিলাম আমার বুনজির বাসায় তাই এরপর 1 তারিখ হইতে আমি এই মাজারে রইছি এই 2 মাস জুন মাসের 16 তারিখে আমি 6 মাসের 16 তারিখ আসছি আচ্ছা তো এই এখানে এতদিন ধরে আপনি আছেন এখন পর্যন্ত মানে আপনার স্বামীর কোনো হুদিশ পান নাই আমি অনেক খোঁজা খুঁজি যে 6 মাস ধরে মাজারে থাকে একদিন থেকে আমরা ভাত খাইয়া বাসায় কুড়ি ডালাই মাজারে একটা দিনে তো চোখে পড়ে না এই যে রাত খানা যায় মানে রাত খানা যায় আপনি থাকেন কোথায় মাদার কোন জায়গাটা থাকে মানে সব সময় আপনি বোরকা পরে থাকেন আমি হজ করছি আমি সেই হজের মূল্যটা রাখতে চাই তো আমি জানিনি কত দূর আগুইতে পারি দর্শক আপনারা শুনলেন মানে হাসির কাছ থেকে আমরা চাই যে এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো একটাই যে মানে অন্তত এই বন্ধু যেন তার বাড়ির সঠিক ঠিকানায় পৌঁছাতে পারে অন্তত তার স্বামী যে দুষ্ট আকৃতির যে প্রতারক স্বামীকে অন্তত ধরে যেন তার যে টাকাগুলো নিয়ে গেছে সেই টাকাটি তিনি মানে তিনি দিন মরে টাকা যাচ্ছেন না যেন তার কাছ থেকে যে টাকাটা হাতে নিয়েছেন সেই টাকা 12,73,000 টাকা তারপর স্বর্ণ আছে প্রায় 5 ভরি মতো 12 লক্ষ কত টাকা 73,000 টাকা 12,73,000 টাকা স্বর্ণ আছে 5 ভরি মতো আমি নাক ফুলটো তার কাছে দিয়েছে আমি সৌদি আরব গেছি খালি নাকে গেছি আমি মানে সেই নাক ফুলটো আপনি কি কারণে রেখে গেছেন ওই যে আমি সৌদি আরব গেলে আবার অল্প টাকায় সৌদি আরব কেনা যায় আর এই জায়গায় তো বেশি তাই আমি সব খুললে হয়ে গেছি ওর কাছে মানে ওর কাছে রেখে যাওয়া লাগলো কেন আপনি তো আপনার বাবা মায়ের কাছে যাইতে পারতেন না আমি সময় আমার 2014 সালে আসছি আমি ঢাকা নাই না আরো কিছু আছে আমার তিনটে টাকা বলেন এখন তো মানে উনি ছাড়া দেন নাকুল খুলে গেছে মানে বেশি টাকায় কিনতে হবে এখান থেকে ওখানে গেলে আরো কম টাকায় কিনতে পারবে দুইটা তো নিয়ে আসা যাবে না স্বর্ণ নিয়ে আসতে বিদেশ থেকে আসতে গেলে কি আপনি জানেন বিদেশে ছিলেন আপনি না বিদেশে ছিলেন না তাহলে আপনি এটা বুঝতেছেন যে বিদেশে গেলে স্বর্ণ কতটুকু নিয়ে আসা যায় ব্যবহারে যতটুকু অতটুকুই আনা যায় ঠিক আছে ওই যে আপনি স্বামী হাতের নখ কেটে দিয়েছে পায়ের নখ কেটে দিয়েছে এত ভালোবাসা দিয়েছে সবকিছু ছেড়ে স্বামীকে ভালোবাসছে আজ তোর বাবা মায়ের কাছে থাকার জায়গাটুকু পাচ্ছে না তো আপনি এখন শেষ কথাটা কি আপনি কি বলতে চান যদি আমার টাকা পয়সাটা দিয়ে দেয় আমার কোন আর অভিযোগ নেই আর আমি এখন আর ভালোবাসি এখন আমি ওর নাম্বারটা ডেইলি উনকে একবার কল দিই ও আমার নাম্বারটা ব্যস্ত করে দিয়েছে আমার শুধু আর ওর নাম্বারটা আমার ফোনে আর আত্মীয় স্বজনের নাম্বার আমি কারো ফোনে আপনার তো দেখলাম হোয়াটসঅ্যাপের ভিতরে তার ছবিটাই লাগানো হ্যাঁ তার ছবি সব লাগানো আমার প্রতিটা নাম্বার হোয়াটসঅ্যাপে লাগানো আমার প্রতিটা নাম্বারে
আমার নাম্বারটা এখন তো দেখে তো হচ্ছে তাকে যদি ধরতে পারেন ধরার পর তো সে আপনার হাতে পায়ে ধরে তো আবার মানে আবার আপনি মেনে নেবেন ধরা লাগবে না আমি কষ্ট করতে করতে আমার আর ধৈর্য হয় না এই ওর নাম্বারটা ওর ছবিটা আমার সেভ করা এটা হলো ওর নাম্বার হ্যাঁ তিনটা নাম্বার তিনটা নাম্বার ওর ছবি সেভ করা আমার আর কিছু লাগবে না আমার যদি টাকা পয়সা দিয়ে দেয় আপনার তার অনুরোধ ও যদি আমার টাকা পয়সা দিয়ে দেয় আমার আর কিছু লাগবে না আমি আমার বাচ্চা থাকতে পারি ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন মানে এলো বোন হাসির কাছ থেকে সৌদি প্রবাসীর স্ত্রী সৌদি প্রবাসী এবং বাংলাদেশি হলো স্বামী সেই স্বামী হলো তার বাড়ি হলো দিনাজপুর আর এই মানুষটিকে খুঁজতে খুঁজতেই কিন্তু আজকে তিনি এই ঢাকা এখন সাহালি মাজারে রাত কাটতেছে দর্শক আমরা এই শুনবো এই বোনটির কাছ থেকে যে বিস্তারিত বিষয়গুলো শুনে শোনার পর আপনাদের কাছে যদি সততা মানে পরিচয় মনে হয় তাহলে আপনারা মানে সেটা হলো চূড়ান্ত ছিল এটা কি আপনার স্বামীর ছবি হ্যাঁ হ্যাঁ এটা ওর ছবি মাসুদের ছবি এটা আরেকটা ছবি এখন বর্তমানে ছবি নাকি হ্যাঁ হ্যাঁ এই যে সেই অরিজিনাল ছবি এটা এই যে আমি ওই এই যে ছবি আর ছবি ছিল অনেক আমার ফোনে আমার 5-6টা ছবি আছে আর 5-6টা ছবি আছে হ্যাঁ আমার ফোনের ছবি সব উঠিল আমার আরেকটা তিনটা ফোন ছিল আমার এখন বর্তমানে আমার একটা ফোন আছে আমি ওর কারণে আমার দুইটা ফোনও ভাঙাইছে আমারে কেন ওই যে আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে চাইছি ওর ফোনে ওর লাগে একটা ফোন দিয়ে কথা বলে আরেকটা ফোনে আমার ফ্যামিলি ফোন দিতে বলতে ওই ফোন ভাঙিয়ে ফেলা ওই ফোনে কথা বলতে পারবা না মানে ফ্যামিলি কারোর সাথে কথা বলতে দিত ফ্যামিলি কারোর সাথে কথা বলতে দেন শুধু ওর সাথে কথা বলা লাগবে আমার ও আমি যদি কথা না বলতাম ও গলায় দড়ি দিতে ফ্যানের লাগে ও ভাত খাইতে না ও আত্মহত্যা করতো মাথা ওয়ালের লাগে বাড়ি দিয়ে ফাড়াই ফেলাইতে ও এইভাবে করতে মানে এত কিছুর পর আজকে এখন তাকে খুঁজে পাচ্ছেন না না এখন খুঁজে পাই না রে আমি সকালে যাই কি আসলে টাকাই কি মানে ভালোবাসা ছিল টাকাই ভালোবাসা ছিল ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা শুনলেন এই বোনটির আমরা ডেসক্রিপশনে নাম্বারটি দিয়ে দিব সরাসরি আপনারা যদি একটুখানি যদি তাকে হেল্প করতে পারেন তাহলে হবে তার সার্থকতা দর্শক আমাদের দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ